একদম বাগের মতো, এগুলো সচরাচর পাওয়া যায় না রেয়ার। জি ভাই, অনেকেই ভাবতে পারে যে এক বিরল দূরে দেখেছি না আপনার লাভ দুই রকম রেয়ার, একদম বাগের বাচ্চা, যাদের বাগের বাচ্চা পাওয়ার ইচ্ছা তারা এগুলো কিন্তু বিরল আবশ্যক। একটা দেখেন পুরো সিংহর মতো, সিংহর মতো লায়ন ফেসে তবে বরাবর 15,000 রাখেন। এগুলো তো ভ্যাকসিন করে না প্রত্যেকটা, সাথে দিয়ে হলো করে। আচ্ছা, খুবই রিজনেবল প্রাইসে পাবেন। এই দুইটার দামটা আমি ফিক্স করে দেবো, কারণ আমি অনেক আমি এখানে আসছি এখন। এইটা তো পেন্টিং আছে, হ্যাঁ আগে কত বছর হয়েছে এটা দিয়ে? শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ফ্লো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত। দর্শক, আমি চলে এসেছি ধ্যানরা তারা বউ বিশ্ব রোড নাজমুল্লাহ বিড়ালের খামারে। আজকে চমৎকার কিছু পার্সিয়ান বিড়াল রয়েছে, রানী অ্যাডাল্ট পার্সিয়ান বিড়াল রয়েছে, বাদশা পার্সিয়ান বিড়াল রয়েছে। তো সকলে দর্শকদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যান। পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম নাজমুল্লাহ, কেমন আছেন? আপনি কি মনে করেন যারা বিড়াল সকাল বসতে পালন করে, একটু বিড়াল পালন করলে এই খরচ বাদে প্রবৃত্তি আসে কিন্তু? একটা সুস্থ বিড়াল চেনার উপায় কি? চেনার উপায় ভাই, ওদের চোখ কান এবং সব পরিষ্কার থাকবে, ওরা খেলাধুলা করবে, নিতে থাকবে, পেলে করে থাকবে। তা কি বলুন আপনার কাছে? ওর নাম লিলি। লিলি, হ্যাঁ। আর কেউ? নাম গুলশান। গুলশান, আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, এগুলো কি ভ্যাকসিন করানো আছে? প্রত্যেকটা বিড়াল ভ্যাকসিন করা। আচ্ছা, ভ্যাকসিন কাজ সময় দিতে পারবে? হ্যাঁ, আমাদের দুশো দিয়ে অর্মিং করা, দিয়ে অর্মিং করা। আচ্ছা, খুবই চমৎকার। ৩০,০০০ ৫০,০০০ কারণ আপনি যদি বাচ্চাগুলো বিক্রি করেন, মানে পাইকারি যদি সেল দিন দোকানদারের কাছে, সর্বনিম্ন 10,000 টাকা করে পাইকারি সেল করা যায়, খুচরা বিক্রি করলে 15,000-16,000 টাকা বিক্রি করা যায়। আর তো ব্লু আইস মেডিসিন দিয়েছেন, হাই মেডিসিন, এগুলো চাহিদা ভালো থাকে। তো প্রেগনেন্ট কয়টা বিড়াল আছে আপনাদের কাছে? প্রত্যেকটা ফিমেল কারেক্ট। আচ্ছা, আর কি জেনা আছে? কয়টা কি জেনা আছে? 4 মাস 4 মাস ব্যাঙ্গুল ক্যাট আছে, ব্যাঙ্গুল ক্যাট আছে।
শব্দগুলো আমরা দেখবো। এখন এটা রেখে দিই, আরো বিরল আছে, বিরল শব্দগুলো তো একদমই দেখানো যায় না, আমরা একটু করে ধরে ধরে দেখাবো। আচ্ছা, এখন নাজমুল ভাই হাতে যে বিরল দেখছি এটা তো এক মাসের কাহিনী আছে, এই যে অর্পের আচ্ছা অন্য বের হয়েছে। আচ্ছা, আপনারা যে বলতেছেন এগুলো প্রেগনেন্ট, এটা কি 100% গ্যারান্টি আছে? হ্যাঁ, 100% গ্যারান্টি যে বিড়াল দিয়ে দেখে দেখে নিন। আচ্ছা, আপনারা তো প্রেগনেন্ট গ্যারান্টি দেন, যে বিড়াল হলে টাকা দিবেন। আচ্ছা, প্রেগনেন্ট না হলে টাকা দিবেন। আচ্ছা, আর যেসব বিড়াল প্রেগনেন্ট তাদের কিভাবে যত্ন করতে হবে? এদের একটু খেয়াল রাখতে হয়, যেন ওরা উঠতে না লাফা লাফি না করে, ঘোরাঘুরি না করে। আর খাবারের ক্ষেত্রে কি খাবার একটু বাড়া দিতে হয়? যেমন আমরা নরমালি 3 বেলা দিই, খায়। আপনি তো বলছেন যে আজকে ভিডিওতে একটা দামাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আচ্ছা, আমাদের দর্শকদের দিক কতটা রিজনেবল প্রাইসে বিরিয়ানি দিতে পারে আপনার কাছে এই থাকবে? কারণ অনেকে তো বাজেট কম থাকে, কিন্তু সব থেকে বেশি আর বাজেট কম থাকে। আপনি হাতে এটা পারছেন? জি ভাই, এটা হচ্ছে এটা হচ্ছে মেন, এটা কি মেন নাকি মেন? এই দুটো, এই দুটো মেন। আচ্ছা, এটা কি রকম পড়বে? এটা হবে পড়বে 8000 টাকা। 8000 টাকা। আমার হাতে যে এখন যে বিরল দুটো আছে, এই দুটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন। এই দুটার দামটা আমি ফিক্স করে দেবো, কারণ আমি অনেক আমি এখানে আসছি, এখানে আসছি দেখেন অনেক দূর থেকে এসেছি, বাইদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই দামটা আমি ফিক্স করবো, সে দামটা বলছে তো আমি আরো কমাইয়ে বলবো। দেখেন খুবই চমৎকার পার্সিয়ান বিড়াল, এগুলো যদি আপনারা নেন এই দামটা মাত্র 6000 টাকা করে পার পিস, মাত্র 6000 টাকা করে পার পিস পার্সিয়ান বিড়াল। কোথাও পাবেন না, কেউ এত কমে পার্সিয়ান বিড়াল বিক্রিও করবে না। আচ্ছা, পিওর ব্রিডের পার্সিয়ান তো যাবে? এটা এগুলো কি ছিল নাকি? এগুলো সব ছিল, দুটি ছিল না, দুটি ছিল। কিভাবে রাখতে হয়, কিভাবে সুস্থ রাখে, কিভাবে ট্রেনিং প্রতিদিন করে সবকিছু ডিটেইলস আজকে ভিডিওতে জানতে হবে। আচ্ছা, কি রকম চাচ্ছেন? এটা ভাই
যদি নেট কিছুটা কম রাখতে পারবো, 20 থেকে 25 এর মধ্যে রাখা যাবে। আচ্ছা, অনেকে তো 5 অ্যাম্পিয়ার ফিমেল প্রেগনেন্ট বা ফিমেল বিল 15,000-16,000 টাকা সেল করে, আপনারা 20-25,000 টাকা কেন যাচ্ছেন? হ্যাঁ, আমার গুলো কোয়ালিটি ভালো, তো ভালো বিড়াল দিয়ে শুরু করে আছে, তোমার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে। আর একটা জিনিস, দর্শকেরা টেকনিক আছে, কারণ আপনারা যদি 3টা থেকে 4টা বাচ্চা পান, তো এই বাচ্চাদের আপনি যদি পার পিসও বিক্রি করতে চান পাইকারি, 10 থেকে 12,000 টাকা পাইকারি বিক্রি করা যায়। খুবই চমৎকার ভাই, একদম বাঘের মতো। এগুলো
ওদের পেনিস আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি। এই বাচ্চাগুলো কি রকম পড়বে? এই তো হবে 45 সাল থেকে পড়বে। এখানে একটা মেল একটা ফিমেল, একটা মেল আছে একটা ফিমেল আছে। কোনটা মেল? এটা ভাই এটা মেল এটা ফিমেল, এটা ফিমেল হ্যাঁ, আর এটা মেল। 45,000 টাকা পড়বে পার পিস। জল কিছু কম রাখা যাবে না? সুস্থ সবল বিয়ারগুলো তো এগুলো কত কিলো পড়বে? এগুলো হবে আপনাদের 55,000 টাকা করে পার পিস। জি আচ্ছা, পার পিস 55,000। এগুলো পার পিস 45,000। যাতে বড় হবে স্ক্রিন দানা পাঁচ কাজ করে রিস্কি শট দেবেন। আর দ্বিতীয়ত ভাই ওদের মার্কেট গুলো একটু দেখেন, এগুলোর মার্কেটটা কিরকম আর এগুলোর মার্কেটটা কিরকম, অনেক কি বাড়ছে। তবে যে দেখেন পুরো যে মার্কেট গুলো পুরো এগুলো কি অরিজিনাল হবে? ব্যাংকে হ্যাঁ ভাই 100% অরিজিনাল হবে। আর বিরাল তো আছে আপনার কাছে? না জি, সে বিরাল গুলো নাজবুল ভাই, এই যে বিড়ালটা এটাও কি পার্সিয়ান বিড়াল ভাইয়া? এটা দেখেন পুরো সিংহর মতো, সিংহর মতো লায়ন ফেস। হ্যাঁ আচ্ছা, বয়স কি রকম এটা? এটা বয়স ভাইয়া 1.5 বছর। আচ্ছা, এটা মেল না ফিমেল ভাইয়া? এটা মেল ক্যাট। মেল ক্যাট, আচ্ছা। আগে কি বিট করছে এটা দিয়ে? হ্যাঁ বিট করছে। কি রকম চাচ্ছেন এটা? এটা ভাই ফিক্স 30,000 টাকা। 30,000 টাকা। আগে কয়বার বিট করানো হয়েছে এটা দিয়ে? এটা তো মেল ভাইয়া, এটা 5-6 বার বিট করানো হয়েছে। আচ্ছা, আমাদের দর্শক যদি কেউ বিট করাতে চায় আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? যদি বিড়াল ফিমেল বিড়ালের ভ্যাকসিন কার্ড থাকে, ভ্যাকসিন ডিওয়ার্মিং কমপ্লিট থাকে তাহলে করা যাবে। তাহলে করা যাবে। আচ্ছা, অনেক সুন্দর। ওর নাম রাখা আছে? জি, অনেক মাইল্ড। আচ্ছা, অনেক সুন্দর, একদম সিংহর মতো, পাখির মতো, সিংহের মতো বিড়াল আপনারাই রাখেন? হ্যাঁ আচ্ছা। অসম্ভব পশম কিন্তু অনেক বড়, কিন্তু ওই যে গরমের কারণে পশমগুলো কাটতে দিচ্ছি, এই জন্য পশম করবে। আচ্ছা, অনেক বড় না, গরমের কারণে কাটতে দেওয়া হয়েছে। এই যে ওর ফেসের পশম দেখলে বোঝা যায়। আচ্ছা, ওর ফেসে এখানে যেরকম বড় পশম, পুরো শরীরটা এরকম বড়, শরীরটা এরকম বড়, গরমের কারণে কেটে দিচ্ছি। ছবি আছে? ছবি আছে আপনার কাছে? আচ্ছা, একটু ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে ওর ফেসটা কি রকম ছিল। হ্যাঁ, অনেক পশম ছিল, কাটতে দিচ্ছে, আবার বড় হচ্ছে না? হ্যাঁ, 2-3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ভাই এটাও পার্সিয়ান? জি ভাই, এটাও একটি মেল। এগুলো কি ত্রিপুর কোট? হ্যাঁ ভাই 100% ত্রিপুর, ত্রিপুর কোট। অনেক বিগ সাইজ? হ্যাঁ, অনেক বড় সাইজ। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে ভাই? এটা ভাই ছেলে। আচ্ছা, এদেরকে কয় টাইম খাবার দেন? এটা ভাই 3 বেলা খাবার দেন। আচ্ছা, একটা বিড়াল দিয়ে কতবার বিট করানো যায়? ভাই এটা 2-3 বছর ওনা আসে বিট করানো, বিট করানো যায়। আচ্ছা, এটা কি বিক্রি করবেন নাকি? জি ভাই। কি রকম করবেন? না এটা ভাই 20,000 টাকা। 20,000 চাচ্ছেন? জি। আচ্ছা, নিলে আর তো অর্ডার করা যায় না? কিছুটা অর্ডার করা যায়। আর কতটুকু অর্ডার করা যায় একটু বলুন। যদি তাহলে ফিক্স 17,000 টাকা। 17,000 টাকা, তবে বরাবর 15,000 রাখেন? ইনশাআল্লাহ বরাবর 15,000 টাকা রাখবে। যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন নাজমুল ভাইয়ের সাথে, আমি কন্ট্যাক্ট নাম্বার দেব। তো নাজমুল ভাই, এতক্ষণ ধরে আমাদের দর্শক ভিডিও দেখছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইয়ের কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বিড়ালগুলো নিতে হলে আপনাদের লোকেশনটা সহজভাবে একটু বলে দেন, কিভাবে নিতে পারবেন? আমাদের লোকেশন হচ্ছে ডেমরা তারাউল বিশ্ব রোড, রূপগঞ্জ, নাগর। আচ্ছা, স্ক্রিন ধরে নাম্বারে সবাই যোগাযোগ করবেন, আমি আপনাদের লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো করে দেবেন।